তো বন্ধুরা, আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো তো বাড়ির থেকে বেরোতে পারছিলাম না কেউই। তা আজকে বৃষ্টিটা থেমেছে, মেঘলা মেঘলা হয়ে আছে অবশ্য, তাই তো বাইরের পরিবেশটা একটু দেখে আসি। চলো তোমাদেরও দেখাবো, চলো দেখে আসি বন্ধুরা। দেখুন, আমাদের পুঁই শাকের ফল ধরে গেছে। দেখো মা, তোমার মিষ্টি কুমড়ো গাছের ফুল আসছে। হ্যাঁ, আমি লাগিয়েছি আগের বৃষ্টিতে, বৃষ্টিটা পুঁতেছিলাম, গাছ হয়ে গেছে, এত বড়, ভালোই হয়েছে দেখতে। আমরা চপ্পল পরে এসেছিলাম, তো এখন দেখি চপ্পল পুঁতে যাচ্ছে, তো খালি পায়েই যাই। এই দেখুন মায়ের বেগুন গাছ, এটা একাই হয়েছে, কাটা বেগুন। আমাদের লাউ গাছ আমি লাগিয়েছি, এই লাউ গুলো ভালোই হয়েছে, এই বৃষ্টির জন্য একদম কেমন যেন হয়ে গেছে, দুদিন গেলে আবার খুব সুন্দর হয়ে যাবে গাছগুলো। আমার ওই পাশেও লাউ গাছ আছে একটা, চলো ওইটাই লাউ ধরে দেখে আসি। এই এই পাশের গাছের লাউগুলো খুবই ভালো লাউ, খুবই টেস্টি লাউ। এই দেখুন লাউয়ের কুড়িগুলো এসছে। দেখো বন্ধুরা, এই যে লাউ ধরে আছে, অনেকগুলো খেয়েছি লাউ, লাউগুলো খুব ভালো খেতে। এই দেখো বন্ধুরা, এইগুলো আমাদেরই জমি, আমাদের এইগুলো হচ্ছে পেঁয়াজের বীজ করার জন্য লাগিয়েছে, পেঁয়াজগুলো এর থেকেই পেঁয়াজ যে বীজ হবে, এই পেঁয়াজের বীজ থেকে আবার পেঁয়াজ হবে, এগুলো আবার কালিও হয়, কালিও খাওয়া যায়, এগুলো কালি খাবো না, শুধু বীজ হবে পেঁয়াজ করার জন্য। আর দেখো বন্ধুরা, কত পর্যন্ত জল চলে এসছে আমাদের এই বৃষ্টিতে, এই কদিনের বৃষ্টিতেই। তো আমরা খুব চিন্তিত আছি এর জন্য, কোনো জমির ফসল হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, তো বাড়ির বাবা তো খুবই চিন্তা করে এর জন্য। দেখো ওই পাল্টে খালি জল আর জল। আশা করি বন্ধুরা তোমরা দেখতে পেরেছ। তো বন্ধুরা, এগুলো হচ্ছে রসুন, রসুন গাছ আলের দু সাইড দিয়ে লাগিয়ে দিয়েছে। এ আমাদের যাতে খাওয়ার জন্য করেছে বাবা, যাতে সারা বছরে খাবারটা চলে যায়, হয়ে যায়। তো বন্ধুরা, ওইখানে একটা গাছ দেখা যাচ্ছে ফলের, তো চলো ওইটা আমাদের জেঠিবাড়ি, চলো ওইখানে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি ওটা কি ফল। এখান থেকে তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর এখান থেকে বোঝা যাচ্ছে ফল গাছগুলো ফল ধরে আছে। চলো তোমাদের দেখাবো এটা। তো আমাদের এটা একটা জেঠি বাড়ি, তো চলে এসছি যে এটা বাড়ি দেখুন তাই। তো বন্ধুরা, আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা জানি না, এই যে মেশিনটার আওয়াজ, জল তুলছে এখান থেকে। বাড়ির পেছনে তো বেগুন, এই বেগুন গাছে একটা বেগুনও ধরে আছে। ওয়াও, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কি লাইটিং একটা। দেখুন বন্ধুরা, আমরা এগুলোকে আম্বল ফল বলি, তো কটা তুলে নি, খুবই সুন্দর লাগছে। তো আজকে বাড়ি গিয়ে স্নান টান করে
তোমাদের এই রেসিপিটা আমি শেয়ার করব। কি করে এই ফল দিয়ে আমরা জেলিটা বানাই, তো অবশ্যই দেখো, স্কিপ করে দেখবে না কিন্তু, আর কমেন্টে জানিও কে কি বলে এই গাছটাকে। তো মা ছিঁড়ে নিচ্ছে, তো বাড়িতে গিয়ে এগুলোরই রেসিপি হবে। আমাদের ছেড়া হয়ে গেছে, এখন আবার বাড়ির দিকে রওনা হব। তো বাড়িতে গিয়ে তোমাদের রেসিপিটা তো শেয়ার করব তোমাদের সাথে। তো আমাদের ছেড়া হয়ে গেছে, আমাদের ফলগুলো তো তোলা হয়েই গেছে, তো এখন বাড়ির দিকে রওনা হই। তো বাড়িতে আমরা চলে এসেছি, তো নমস্কার বন্ধুরা, মামে ব্লগসে জানে সবাইকে স্বাগত। তো আমাদের স্নান টান করা হয়ে গেছে, এখন তোমাদেরকে রেসিপি শেয়ার করব। তো চলো দেখো কি করে আমরা রেসিপিটা করি। তো মাও স্নান টান করে রেডি হয়ে গেছে। প্রথমে আমি এই টক ফলগুলো ছাড়িয়ে নেব, তো আমি কিভাবে ছাড়াই দেখো, এগুলো প্রথমে আমি ফেলে দেব, এইগুলো দিলে কালারটা ভালো আসে না, তো এইভাবে আমি ছাড়িয়ে নেব। তো এই ফলগুলো কোনো কাজের না, এগুলো ফেলে দেব। তো তোমরা এভাবেও ছুলতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আমাদের ছোলা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। ফলগুলো ধোয়া হয়ে গেছে, এটা রান্না করতে বেশি টাইম লাগে না। তো মা এখন উনানটা ধরিয়ে নিচ্ছে, কড়াইতে জল দিয়ে দিচ্ছি,
জলটা সামান্য গরম হলেই এই ফলগুলো দিয়ে দেবেন। নুন দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বাবা, দেখে তো বিশালই লাগছে। এখন এর ভেতর চিনি দিয়ে দেব। আপনারা যেমন চিনি খান সেই রকম দেবেন, আমাদের একটু চিনি বেশি লাগে। আর দেখুন কালারটা এত সুন্দর আসার কারণ আছে, কেননা এই ফলের এইগুলো ফেলে দিয়েছি। যদি এইগুলো দিয়ে দিতাম তাহলে কোনোদিনও কালারটা এত সুন্দর আসতোই না। এইভাবে নাড়তে নাড়তে থাকবেন, দেখবেন এইভাবে ফলগুলো গলে যাবে। তো আমাদের এই জেলি রান্নাটা হয়ে গেছে। তো আমার জেলিটা একদম রেডি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর তোমরা রান্না করে খেয়েও ভালো লাগবে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা ক্লিক করে দিও। আজকে এই পর্যন্ত। বন্ধুরা আমরা এখন খেয়ে দেখছি কেমন হয়েছে। সত্যি খুব অসাধারণ হয়েছে, 5 মিনিটের 5 মিনিটও লাগে না এই রান্নাটা করতে। তো অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করো, ঠিক আছে। তো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, বাই।